এটা রবিবারের ভিডিও। তো রবিবার সকালে ব্রেকফাস্টের পরে এরকম সব যে দুপুরে বানাব স্পেশাল কিছু, তো রবিবার মানে স্পেশাল কিছু বানাতে হয়, তার জন্য এখানে প্রস্তুতি নিচ্ছি। আর ইন্ডিয়াতে যে ঝড়ের আশঙ্কা ছিল, যে বুলবুল আসার কথা, তো সেই নিয়েও মনটা ভালো ছিল না। কেননা রাতে শুতে যাওয়ার আগে বাড়িতে একবার ফোন করা, বা ওরা শুতে যাওয়ার আগে একবার ফোন করতাম, কেমন আছো না আছো কী ব্যাপার। সকালবেলা ঘুম থেকে উঠেই যেমনই হোক দেশের কথা বাড়ির কথা সব সময় তো মনে থাকে, তার জন্য ফোনটা তো দিতেই হয়। এখানে বাইরে থাকলেও মন ওই দিকে পড়ে থাকে, তো সবাইকে ফোন টোন করে নেওয়ার পরে আর এখানে আমি রান্নাবান্নার প্রিপেয়ার করে রেখে তারপরে বাইরে বেরোবো, কেননা এসে রান্না করতে হবে তাড়াতাড়ি। তো রবিবার স্পেশাল কিছু তো থাকবেই, তার সাথে দেরি হলে হবে না, তাই জন্য ঠিক যাতে তাড়াতাড়ি হয় তার জন্য আমি আগে থেকে তৈরি করে রেখে যাচ্ছি। এটাকে ম্যারিনেট করে রেখে যাব মাংসটাকে, আর সবজিগুলো কেটে নিয়েছি, আজকে বানাবো পোলাও আর মাংস। মনটা তেমন একটা ভালো লাগছিল না, কি জানি কি হবে না হবে, তারপরে যখন ফোন দিলাম বলো না সব কিছু ঠিক আছে, তারপর থেকে মনটাও ঠিক হলো। আর বুলবুল তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য বুলবুলকে সবার থ্যাংক ইউ জানানো উচিত, আমার তরফ থেকে আমিও থ্যাংক ইউ দিচ্ছি। সেরকম মানুষের হয়তো কিছু কিছু জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু কী আর করা যাবে, আর যে জায়গাগুলোতে হয়নি তাদের জন্য বলছি। বা হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজকে রবিবার, সানডে, এই দেখো অরণ্য আর আমি হাঁটতে বেরিয়েছি, বেশ ঠান্ডা এখানে, বেশ ঠান্ডা। তো গ্রীষ্মকালে এটা আমাদের বাড়ির সামনে টেনিস ক্লাব, এটা গ্রীষ্মকালে লোকজন তবু দেখা যায়, এখন তো ঠান্ডা পড়ে গেছে বলে রাস্তাঘাটে কাউকেই দেখা যায় না। তো রবিবার সকালবেলায় আমরা একটু হাঁটতে বেরিয়েছি, ঝলমলে রোদ আছে কিন্তু বেশ ঠান্ডা। শীতের দিনে রোদ বেরোলে তো বেশ ভালোই লাগে, কদিন বেশ বৃষ্টি হচ্ছিল, আর ইন্ডিয়াতে তো সবাই ভয়ে কাতর ছিল, কেননা বুলবুল যেহেতু ঝড়ের একটা আশঙ্কা ছিল, তো অনেক জায়গাতেই হয়েছে। সবাই ভালো থাকুক, আর এর সাথে অরণ্যার সাথে ঘুরে গিয়ে আমরা তিনজনেই বেরিয়েছি। বিষয় তো একটু বাড়ির দিকে গেল, ওর দরকার আছে কি একটা, তো আমরা এখন রাস্তার মাঝখানে হাঁটতে বেরিয়েছি। আর হেঁটে যাওয়ার পরে তারপরে আজকে যেহেতু রবিবার অত টাইমে টাইমে সব কিছু হবে না, তাই জন্য আমরা একটু দেরি করেই রান্না করবো, খাওয়া দাওয়া করবো, অবশ্যই সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। তাহলে এখন আমি যেখানটা ঘুরছি সেখানটা তোমাদেরকে দেখাই, আর তারপরে ফিরে গিয়ে রেসিপিটা শেয়ার করব। দেখো অরণ্যার জ্যাকেটে আনতে গিয়েছিলাম, আমরা রোদ বলে পাতলা জ্যাকেট পরে বেরিয়েছিলাম, কিন্তু রোদ হলেও বেশ ঠান্ডা। আমরা অ্যাকচুয়ালি গোপালের যে পুজো করি, তো পুজোতে রোজ যে প্রসাদ দিই সেই প্রসাদগুলো সবদিন খাওয়া হয় না, যেগুলো অনেক দিন হয়ে গেছে বা খাওয়া হয়নি সেগুলোকে ওই ক্যানের ওখানে জল আর কোথায় পাবো ওইখানেই ফেলে দিই আমরা, তো সেটাও বিষয়ে কাঁদতে গিয়েছি, এটাই যে আমরা ক্যানেল পাড়ে চলে এসেছি। এটা আমার বাড়ির সামনেই আর কি, একটু যেতে হয় 5 মিনিট বাড়ির অপোজিট দিকে। তো এখানে ক্যানেল পাড়ে বেশ বোট চলে ছুটির দিনে, যেদিন রোদ থাকে, তো বাচ্চাদের ভালো লাগে, ওখানে বোট চলে,
হাঁস থাকে, অনেকে ছিপ ফেলে। ওই দিনকেও একজন ছিপ ফেলছিলেন। এখানে তো বিদেশে ছিপ ফেলতে হয়, লাইসেন্স থাকতে হয় তার জন্য, তবেই তারা মাছ ধরতে পারে। তো এরা কিন্তু মাছ ধরে ওইগুলো খায় না, এরা মাছ ধরে ওইগুলোকে আবার ছেড়ে দেয়। তো ওইখানটায় দাঁড়িয়ে ছিলাম, একটু দেখছিলাম যে উনি মাছ ধরছিলেন, তো ওটা দেখছিলাম। আর এর আগেও আমরা যখন গেছি তখনও দেখেছি অনেকজনকে মাছ ধরতে। তো ওই ওই জায়গাটাতে আমরা হাঁস দেখতে পেলাম না বলে আবার একটা অন্যদিকেরই আর একটা দিকে গেলাম, যে সেখানে যদি দেখা যায় তাহলে হাঁসেদের দেখা পাবো আর কি। গোপালের বোবাম এনেছিল, বোবাম জলে দিচ্ছিল, কিন্তু ও হাঁসেদের খুঁজছিল যে হাঁসেদেরকে খাওয়াবো। তো ওইখানে যখন হাঁস দেখতে পেলাম না, ওইটা দিয়ে উঠে আবার একটু রাস্তাটা ক্রস করে আর একটা দিকে গেলাম, সেখানে যে দেখলাম ওখানে হাঁসেরা বসে থাকে, তো ওইখানটাতে গেলাম। আর এই যে ক্যানেল পাড়ের অপোজিট দিকে লক্ষ্য করলে দেখতে পাবে যে আমরা যেগুলো বিদেশে গ্রাম বলি, মানে ছোটোখাটো যেগুলো নিজস্ব বাড়ি, সেগুলো ওই ক্যানেলটার ওই পাড়েই আছে। আমরা এর আগে গিয়েছিলাম একবার ওই রাস্তা ধারে, দুসারি যেমন আমাদের গ্রামের দিকে বাড়ি হয়, ছোট্ট বাগান থাকে বাড়ির সামনে, রাস্তার পাশে পাশে বাড়ি হয়, সেরকম মতো বাড়ি। তো ওই দিকটাকে অনেকেই অনেকেই বলতে শুনেছি যে ওইটাকে গ্রাম বলে। হাঁস হাঁসেরা খেলা করছে, আর বুবাম যখন ওদেরকে খাবার দিচ্ছে, প্রথমে অল্প দু একজন ছিল, তারপরে সবাই আস্তে আস্তে আসছে। এই যে খাবার দিলেই এখানে ওরা একসাথে সবাই এসে যাবে, যে যেখানে থাকবে সে সেখান থেকে এসে যায়। সব হাঁসগুলো একসাথে এক জায়গায় হয়ে যাবে, দিয়ে খাবার জন্য ওরা সবাই এসে গেছিলো।
এসেছি বাড়ি ফিরে এসে রান্না বান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি আর অরণ্যা অরণ্যার বাবা ওরা নিচে আছে তো ওই দিনকে এক্সস্টা চলছিল বলে ওই সাউন্ডটা ভালো আসেনি তার জন্য আমি সাউন্ডটাকে ক্যান্সেল করেছি তো বাড়ির প্রত্যেক মহিলার কথাই বলছি যে শুধু রান্না বান্না বাড়ির কাজকর্ম নিয়ে থাকা সেটাও ভালো তো তার ফাঁকে একটু নিজেদেরও ইচ্ছা হয় না বাইরের পরিবেশটাকে দেখে আসার তো সবার কাছে অনুরোধ সবাই একটু বাইরে দেখবেন আধ ঘন্টা পনেরো মিনিট সকালে সন্ধেবেলায় যদি ঘুরে আসা যায় নিজেদের মনটাকে কতটা ফ্রেশ লাগে সেটা নিজেরাই অনুভব করতে পারবে বাইরে থেকে সকলেরই ঘোরা উচিত বাইরে তো সবসময় বাড়ির মধ্যে থাকাটাও কিন্তু মানসিক রোগ পরিবেশের যে শুদ্ধ বাতাস সেটা তো সবারই প্রয়োজন তো এরপরে আর বেশি জ্ঞান দেব না এরপরে রান্নাবান্না শুরু করে দিচ্ছি দিয়ে এখানে চিকেনের একটা রেসিপি বানাবো আর পোলাও বানাবো চিকেন রেসিপিটার নাম তোমরাই দিও তোমরা আমাকে জানিও এটার কী নাম দেওয়া যায় আর আমি চিকেনটাতে লেবু নুন হলুদ ম্যারিনেট করে রেখে দিয়ে গেছিলাম লেবুটা দিলে মাংসটা সহজে গলে যায় না তার ওপর ওটা আঁচটে গন্ধটাও চলে যায় তো চটপট শুরু করে দিই শুরু করে রান্নাটা তোমরা দেখতে থাকো আমি কিন্তু এক্সস্টার জন্য নিজের ভয়েসটাকেই ক্যান্সেল করতে হলো আমাকে এখানে দুটো জায়গাতেই বসিয়ে দিয়েছি এই কুকারটাতে বসাবো পোলাওটা আর ওই পাশের কড়াইটাতে বসাবো চিকেনটা তো কড়াইগুলো গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম এর মধ্যে যে আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে আস্তে আস্তে ফ্রাই করে নেব সবগুলো এইভাবে ফ্রাই করে নেব আগে তারপরে আমি রেসিপিটা দেখাবো তো চিকেনগুলো এইভাবে ফ্রাই করে আমি তুলে নেব একটু দুদিকটা বেশ ভালো করে ভেজে নেব খুব কড়া না করলেও চলবে একটু গায়ে বেশ ভাজা ভাজা হয়েছে মনে হবে তুলে নিলেই হবে তো যে যেমন এটা চাইবে সেইভাবে ভাজতে পারো আমার মনে হয় একটু মচমচে হলে বেশ ভালোই লাগে তো এই পাশের কড়াইটাতে কুকারটাতে প্রথমে আমি দেব গোটা গরম মশলা তার সাথে একটু বাটার একটু সাদা তেল দেওয়ার পরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো আর দেবো শাহি জিরা তো দেওয়ার পরে আমি সেটাকে সবজিগুলো আস্তে আস্তে নাড়াচাড়া করে নেবো সবজিগুলোর মধ্যে একটু নুন দিয়ে দেবো যাতে সবজিগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় নুনটা দিয়ে সবজিগুলো ভেজে নেওয়ার পরে আমি চালটা দেব আর এই পোলাওটার মধ্যে আমি দিয়েছিলাম শুধু পেঁয়াজ মশলার মধ্যে দিয়েছিলাম শুধু পেঁয়াজ তারপরে এটাতে আমি জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিয়েছিলাম দিয়ে সবজিগুলোর সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি চালটা দিয়েছিলাম আর সবজির মধ্যে ছিল বিনস গাজর মটরশুঁটি তোমরা চাইলে ফুলকপি বাঁধাকপি এইগুলো অ্যাড করতে পারো আমার কাছে যে সবজিগুলো ছিল ওইগুলো দিয়ে আমি করেছি তো এখানে বাটারটা দিলাম এর মধ্যে তেলও দিয়েছি আর গোটা গরম মশলা তেজপাতা এগুলো দিয়ে দিলাম এগুলো একটু ভালো ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে দেব পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে আমি সবজিগুলো একটু পেঁয়াজটা নাড়াচাড়া করে নেওয়ার পরে সবজিগুলো দিয়ে দেবো Thank you.
মধ্যে আমি একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়ার পরে একটু সামান্য বিরিয়ানি মশলাটা দেব। দিয়ে চালগুলো দেওয়ার পরে ওটা জল দিয়ে দেবো, অল্প পরিমাণ মতো জল নেবে। আর কুকারে যদি কেউ পোলাও রাইস বানাতে চাও, কুকারের সিটিটা পড়ে যাওয়ার পর, দুটো সিটি আমি দিয়েছিলাম, দুটো সিটি পড়ে যাওয়ার পরে কুকারের ঢাকা সিটিটা খুলে দিতে হবে। ওই সিটিটা যদি বসানো থাকে তাহলে ভাতগুলো কিন্তু একটু বেশি নরম হয়ে যায় বা হড়হড়ে হয়ে যায়। এটা হচ্ছে কুকারে ঝরঝরে ভাত করার নিয়ম হচ্ছে। ভাত বা পোলাও যাই কিছু বানাতে চাও, তুমি যটা সিটি দেবে, দুটো সিটি ভাতের জন্য দুটো সিটি দেওয়াই যথেষ্ট। দুটো সিটিটা পড়ে যাওয়ার পরে সিটিটা কিন্তু খুলে দিতে হবে। সিটিটা যদি বসে থেকে যায় তাহলে কিন্তু জিনিসটা বেশি সিদ্ধ হয়ে যাবে, ভালো লাগবে না। চিকেনটা বানানোর জন্য আমি প্রথম তো যেই কড়াইটাতে চিকেনটা ভাজছিলাম, ভাবলাম ধরবে না সেটা, তার জন্য অন্য একটা কড়াই নিলাম। দিয়ে তেলটা গরম হওয়ার পরে এতেও একটু অল্প সামান্য বাটার আর তেল দিয়েছি, সাদা তেল। তার মধ্যে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, আর আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ টমেটো। এই একসাথে পেস্ট করে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। লঙ্কাটা পেস্ট করিনি, যেহেতু বাচ্চা খাবে লঙ্কা পরে দেবো। তো আদা রসুন পেঁয়াজ টমেটো পেস্টটা বেশ ভালোই মনে হলো, এটা গ্রেভি হবে। তো এটা আমি একসাথে পেস্ট করে নিয়ে ভালো করে বেশ মশলাটাকে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো এটাকে কষতে থাকি, কষার পরে একটু শুকনো হয়ে আসবে, এর মধ্যে আমি নুনটা অ্যাড করে ফেলবো।
নুনটা অ্যাড করে দেওয়ার পরে আমি হলুদ, ধনে গুঁড়ো, একটু সামান্য ধনে গুঁড়ো দিয়েছি। আমি কাঁচা ধনে পাতা দেবো যেহেতু, তো অল্প একটু ধনে গুঁড়ো দিয়েছি। এটা অ্যাড, ধনে গুঁড়োটা দিয়ে আর একটু কষতে থাকবো, দিয়ে অল্প সামান্য জল দিয়ে আমি চিকেনগুলো দিয়ে দেবো। আর এর মধ্যে দেবো আমি আগে থেকে পেস্ট করে রেখেছি কাজু, দই একসাথে পেস্ট করে রেখেছি। কাজুটা আগে অল্প পেস্ট করে নিয়েছি, নেওয়ার পরে দইটাকে দিয়ে আবার একবার বেটে নিয়েছি যাতে দইটা ভালোভাবে ফেটানো হয়ে যায়। দইটা কিন্তু ভালোভাবে ফেটাতে হবে, তুমি হাতেই ফেটাও আর যাতেই ফেটাও, না ফেটালে কিন্তু এটা কাটা কাটা হয়ে যাবে। তো এইভাবে চিকেনটা করেছিলাম, দারুণ খেতে হয়েছিল। আর তার সাথে এরকম সবজি, তাহলে সবজি যেহেতু বাচ্চারা খেতে চায় না, তো অনেকগুলো একসাথে কেন রান্না করবো, তাই জন্য চিকেন আর ওই পোলাও ভাতটা সবজি দিয়ে করেছিলাম। তার যার জন্য বাচ্চাদের বেশ ভালোই লেগেছে। এটা চাইলে বাচ্চাদেরকে লাঞ্চে বানিয়ে দিতে পারো তোমরা। তো আমার তো বেশ ভালোই লেগেছে আর বাচ্চারা ভালোই খায় আমার মনে হয় এতে। অল্প জল দিয়ে মাংসগুলো ঢেলে দেওয়ার পরে আমি আর সেরকম কিছু মশলা এতে দেবো না, এতে শুধু একটুখানি দিয়েছিলাম চিকেন মশলা। তোমরা চাইলে ওটা নাও দিতে পারো, আমার কাছে ছিল বলে দিয়েছিলাম, চিকেন মশলা নাও দিতে পারো, তো ওটা না দিলেও চলবে। শেষে একটু গরম মশলা দিতে হবে, আর যারা ঘি খাও তারা একটু ঘি দিতে পারো। আর আমি দিয়েছিলাম শেষে কাজু আর দই বাটাটা, ওটাও দিয়েছিলাম। কিন্তু ওই বাটার মশলাটা দেওয়ার পরে কাজু দই বাটা চিকেনটা পুরো রেডি হয়ে গেছে, তাহলে এখন দুপুরে খাওয়া দাওয়া হবে। চলো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি, অনেক বড় হয়ে গেল। বাই বাই, টাটা, দেখা হবে আবার কোনো অন্য ভিডিওতে।